আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। থাকছে ডিউনিট, তোমরা যারা ভাবছো যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি এই বছর ডিউনিট থাকবে, আমি তোমাদেরকে বলতে চাই যে এই বছর ডিউনিট থাকার সম্ভাবনাটা খুব বেশি। কেন বলছি এই কথা, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন অফিসে কিংবা রেজিস্ট্রার বিল্ডিংয়ে এই বিষয়টা নিয়ে জানতে চেয়েছি, তারা আমাদেরকে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডিউনিট থাকবে না, এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কোনো মিটিং হয়নি, কোনো বিল উত্থাপন হয়নি। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক বড় একটা কমিউনিটি, তারা কোনো একটা সিদ্ধান্তে আসতে হলে তাদেরকে একটা বিল উত্থাপন করতে হয়, পক্ষে বিপক্ষে ভোট হয়, সিদ্ধান্ত হয়, আলোচনা হয়, তারপর যে একটা ফাইনাল ডেস্টিনেশনে তারা পৌঁছায়। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু ডিউনিটকে সংস্কার করার কথা তারা বলেছিল, এর পক্ষে বিপক্ষে কিন্তু অনেক যুক্তি তর্ক হবে এবং এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হবে। যেহেতু এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আলোচনা হয়নি, তাই হলফ করে বলা যায় থাকছে ডিউনিট। সো ডিউনিট থাকলে যারা বিজ্ঞান বিভাগ সহ বিভিন্ন বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে চাচ্ছ, এটা তোমাদের জন্য অতি বড় একটা সুখবর। সেই সুখবরটা শুনে শুধু বসে থাকলে হবে না, সেটাকে কাজে লাগাতে হবে। ডিউনিটের জন্য মূলত কিভাবে প্রিপারেশন নিতে হয়, এটা তোমাদের অনেক বড় একটা কোয়েশ্চেন, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা, এগুলো এক্সিকিউট করবা, ইনশাল্লাহ তোমার সাথে আমার দেখা হবে প্রাণের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শুরুতে তুমি যেটা করবা সেটা হচ্ছে একটা প্রশ্ন ব্যাংক নিবা। প্রশ্ন ব্যাংকটা কিসের নিবা, শুরুতে নিবা ডিউনিটের, তারপর নিবা বিউনিটের। কি বলছি মনোযোগ দিয়ে, শুরুতে একটা ডিউনিট, তারপর নিবা একটা বিউনিট। ডিউনিটের প্রশ্নগুলো দেখবা কোন ধাঁচের হয়। ডিউনিটে যে টপিকগুলো থেকে প্রশ্ন করা হয়, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, এক্সাক্ট সেম টপিকগুলো থেকে বিউনিট অর্থাৎ যারা মানবিক থেকে পরীক্ষা দিবে তাদেরও কোয়েশ্চেন করা হয়, সেখানেও বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। সো দুইটা প্রশ্ন ব্যাংকে যদি তুমি মার্চ করে পড়তে পারো, তাহলে তোমার মধ্যে কিন্তু ওই টপিকগুলো সম্পর্কে একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে। এবং আমরা যেমনটা দেখে থাকি মাঝে মধ্যে বিউনিটের কিছু কোয়েশ্চেন ডিউনিটে রিপিট করে, ডিউনিটের কিছু কোয়েশ্চেন বিউনিটে রিপিট করে। সো তুমি যদি দুইটাকেই পড়তে পারো তাহলে তুমি হচ্ছে অনেক দূর পর্যন্ত আগায় যাবা। সো আমি তোমাকে বলবো এই দুইটা কোয়েশ্চেন ব্যাংকে কিনে মার্চ করে পড়ো, এইটা হচ্ছে তোমার প্রথম কাজ। তারপর কোয়েশ্চেনগুলো পড়ার পরে বা কোয়েশ্চেন ব্যাংকটা যখন তুমি পড়বা, সেখানে দেখবা যে ভুকে বংশ থেকে অনেক কোয়েশ্চেন আসছে, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভোকেবুলারি, তারপর হচ্ছে তুমি দেখবা গ্রুপ ভার্ব। সো এই যে টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসে, তুমি ওইগুলোকে একটু বেশি পরিমাণে প্রায়োরিটি দিয়ে পড়ে নিবা। সো ওই বিষয়গুলোকে যদি একটু বেশি পরিমাণে প্রায়োরিটি দিয়ে পড়ে নাও, সেটা তোমার জন্য সহজতর হবে। তার বাইরে তুমি প্রশ্ন ব্যাংকের আলোকে বাংলা পড়বা, ইংরেজি পড়বা, সাধারণ জ্ঞান পড়বা। ইংরেজির কিছু বেসিক গ্রামার আছে, ওইগুলো ফলো করলেই হয়ে যায়। বাংলার ক্ষেত্রেও কয়েকটা টপিক আছে যেগুলো একটু বোঝার অর্থাৎ বুঝতে হয়। সো এই বিষয়গুলো নিয়ে আমরা খুব শীঘ্রই ডিটেইলসে ভিডিও দিব, যাতে করে তুমি তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিটাকে একেবারে গুছিয়ে নিতে পারো। সো বিজ্ঞান বিভাগের পরীক্ষা অলরেডি শেষ, তোমাদেরকে আমি বলবো যেহেতু এই বছর থাকছে ডিউনিট, তাহলে তুমি এই ডিউনিটটাকে কিভাবে প্রপারলি কাজে লাগাবা। সো আমি যেমনটা বললাম, তুমি ওইভাবে তোমার প্রিপারেশনটা শুরু করো, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকো, হাতে ধরে সবগুলো টপিক তোমাদেরকে বুঝিয়ে দিব। তার বাইরে আমাদের কিন্তু হচ্ছে কোর্স আছে, ডিউনিটের জন্য আমরা স্পেশালি কোর্স করাচ্ছি, যেখানে বি এবং ডি একত্রে আমরা ক্লাস করাবো, বা ডিউনিটের জন্য কিছু স্পেশাল টপিক আমরা আলাদা করে পড়াবো। সেই ডিউনিটের ক্লাসে কি থাকছে দেখো তো, বাংলার ক্লাস 25টি, এই 25টি ক্লাস কে নেবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী। ইংরেজির ক্লাসগুলো তোমাদের স্বাধীন ভাই নেবে, সাধারণ জ্ঞানের ক্লাসও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নেবে, অর্থাৎ আমাদের পুরো কোর্স মডিউলটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা অপারেট করা হবে। প্রশ্ন, ভাইয়া ক্লাসগুলো কিভাবে হবে, ফেসবুক লাইভ এবং জুম অ্যাপের মাধ্যমে। দ্বিতীয় প্রশ্ন, ভাইয়া ক্লাসগুলো কখন হবে, সন্ধ্যার পরে। ভাইয়া আমরা যারা এইচএসসি 2022 আছি, আমরা কি প্রিপারেশন নিতে পারবো, পারবা, আগের থেকে নিলে এগিয়ে থাকবা বেশি। তৃতীয় যে প্রশ্ন, ভাইয়া এই কোর্সগুলো যে হবে এগুলোর ডিউরেশন কত হবে, 1.5 থেকে 2 ঘন্টা হবে এক একটা ক্লাসের ডিউরেশন। ভাইয়া পরীক্ষা দেওয়ার কি কোনো সুযোগ আছে, এক্স্যাক্টলি আছে, আমরা গুগল ডক ফাইলের মাধ্যমে তোমাদের প্রতিটা টপিক পড়ানোর পর ওই টপিকের পরীক্ষা নিয়ে নেব। আরেকটা প্রশ্ন, ভাইয়া এই টপিকগুলো না বুঝলে আমি কিভাবে আপনাদের থেকে বুঝে নেব, প্রতিটা টিচার তাদের ফোন নাম্বার দিয়ে রাখবে, কোনো একটা ক্লাস তুমি যদি না বুঝো ওই টিচারকে কল দিয়ে টিচারের থেকে পই পই করে হিসাব করে সবগুলো জিনিস তুমি বুঝে নিতে পারো। এখন আরেকটা কোয়েশ্চেন, ভাইয়া এই কোর্সটা কত মাস লেংদি হবে, যেমনটা বললাম 3 থেকে 4 মাস লেংদি হবে। আচ্ছা ভাইয়া কোর্সটা যদি শেষ হয়ে যায়, পরীক্ষা যদি দেরিতে হয়, আপনারা কি করবেন, তোমাদের জন্য 10-12টা ফ্রি মডেল টেস্ট পরীক্ষা নিব সম্পূর্ণ কোর্সের উপরে। ভাইয়া কোর্স ফিটা কত, 6,000 টাকার জায়গায় 3,000 টাকা নিচ্ছি। তাহলে ভাইয়া এই কোর্সের জন্য আমি কিভাবে প্রস্তুতি নিব বা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করব, এই যে ভাইয়ের দুটো ফোন নাম্বার দেওয়া আছে, তার বাইরে তোমরা
ক্লাসের জন্য প্রস্তুতি নিবে 1 জানুয়ারি অর্থাৎ তোমরা ডিসেম্বরের 27 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাবে এই নম্বরে কল দিয়ে এবং কল দিয়ে কি করতে হবে আমাকে কল দিলে আমি নিজেই ফর্ম ধরব এটা আমার নাম্বার এবং 1 জানুয়ারি থেকে যেহেতু আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি সেইখানে আমরা প্রতিটা টপিক তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেব যেন একটা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য খুব ভালোভাবে নিজেকে প্রস্তুত করতে পারে আর গত বছরও কিন্তু আমরা স্টুডেন্ট পড়িয়েছি আমাদের প্রায় শতাধিক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এবং খুব শীঘ্রই তাদের ভিডিওস তোমরা পাবা এবং অলরেডি ইউটিউবে আমরা ভিডিও দেওয়া শুরু করেছি তুমি যদি বাকি ভিডিওগুলো না দেখে থাকো তুমি দেখো যারা এই বছর চান্স পেয়েছে তাদের ইন্টারভিউ নিয়ে কিন্তু আমরা শুরু করেছি এবং তারা কিন্তু বলতেছে যে তারা কিভাবে প্রস্তুতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে তারা পারলে তুমি কেন পারবা না এবং তারা আমাদের প্ল্যাটফর্মগুলোর দ্বারাই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে সো জাস্ট আমাদের সাথে থাকো আমাদের এই অনলাইন কোর্সের মাধ্যমে ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে তুমিও পা দিবা এবং হাতে ধরে প্রাণের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ সো এর জন্য তোমাদের কি করতে হবে এক্স্যাক্টলি সময় ক্ষেপণ না করে ভাইয়ের নাম্বারে কল দাও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো খুব শীঘ্রই জিউনিটের কিছু আপডেট নিউজ নিয়ে আসবো চমৎকার কিছু স্ট্র্যাটেজি আইডিয়া নিয়ে আসবো যেগুলো ইমপ্লিমেন্ট করার মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটির জার্নি উইল বি স্মুদার ফর ইউ